আজকে আমি চলে এসেছি রাজারহাটে। এখন আমি ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজারহাট মেইন রোডটা। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে 2BHK আর 3BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলেছি রাজারহাটে, এখানে আজকে আপনাদেরকে 2BHK আর 3BHK ফ্ল্যাট দেখাবো। আর এই কমপ্লেক্সের নাম হচ্ছে সানল্যান্ড। আর আজকে আমার সাথে আছে হচ্ছে ধনুষ। আমি মিলিয়ন সেকারের নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি ধনুষকে কল করে নেবেন। তো ধনুষ, এখানে তো দুখানা ফেজ রয়েছে। এটা হচ্ছে আপনার ফেজ ওয়ান, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার ফেজ টু, এটার কাজ এখন চলছে। G+10 বিল্ডিং রয়েছে। আর টোটাল কটা ব্লক আছে এখানে? এখানে পাঁচটা আছে, পাঁচখানা ব্লক। আর এখানে 2BHK কনস্ট্রাকশনও চলছে। হ্যাঁ, তো ধনুষ, এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলি, রাজারহাট এটা কোথায় আছে? ডিওসিও কলেজের একদম পাশে। এটা তো মেইন রোড, এই যে সিগন্যালটা আছে, সিগন্যালের কাছেই রয়েছে, একদম কাছে, অপোজিট। এখানে ইয়ামা শোরুম আছে। তার ঠিক পাশেই রয়েছে। আর সো ধনুষ, এটা তো G+10 বিল্ডিং রয়েছে। সো এখানে 2BHK আর 3BHK রয়েছে। তো এবার কটা ভেরিয়েন্টের আছে 2BHK আর 3BHK? এখানে 2BHK হচ্ছে 933 আছে। হ্যাঁ হ্যাঁ। 3BHK তুমি পেয়ে যাবে হচ্ছে 1179, 1156 আর 1232। মানে 2BHK আছে একটা ভেরিয়েন্ট আর 3BHK তিনটা ভেরিয়েন্ট। আচ্ছা, আর এখানে অ্যামিনিটিস কি কি রয়েছে? সুইমিং পুল, চিলড্রেন্স প্লে এরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, আচ্ছা, কমিউনিটি হল। বাহ, পেয়ে যাচ্ছ তুমি। মানে একটা কমপ্লেক্সে যা যা থাকা দরকার সব কিছু রয়েছে। আচ্ছা, আর এটা ডেফিনেটলি লোনেবল প্রপার্টি? লোনেবল প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। এসবিআই অ্যাপ্রুভড আছে এটা। আচ্ছা, এসবিআই অ্যাপ্রুভড। তো এসবিআই আছে মানে যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আর ওয়াটার সোর্স এখানে কি রয়েছে? বোরিং আছে এখানে, বোরিং জল। তো এখানে কি জলে সেরকম আয়রন আছে কি? না না, ওয়াটার ট্রিটমেন্ট সব করা আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, তাই না? একদম। আচ্ছা, আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গলের আছে, বাট পাওয়ার ব্যাকআপ অলরেডি রয়েছে। দেখিয়ে দিতে পারো এখানে? হ্যাঁ, আমার ঠিক পেছনেই পাওয়ার ব্যাকআপটা রয়েছে। তো ইলেকট্রিসিটি নিয়ে কোনো ইস্যু হবে না এখানে। আর এবার কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে? এখানে স্কুল তুমি DPS মেগা সিটি পেয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, নিউ টাউন পেয়ে যাচ্ছ স্কুল। এখানে তোমার হসপিটাল তুমি দেখতে চাও, স্পন্দন পেয়ে যাচ্ছ, অ্যাপোলো ক্লিনিক আছে এখানে, নর্মাল ক্লিনিক যদি বলতে চাও, চার্নক আছে। আর এখানে তুমি যদি কলেজ বলতে চাও, ডিরোজি কলেজ একদম সামনেই আছে, একদমই সামনে। হ্যাঁ, এখানে টেকনো ইন্ডিয়া কলেজ আছে। হ্যাঁ হ্যাঁ, সেন্ট জেভিয়ার্স আছে, সেন্ট জেভিয়ার্স। আর মেডিকেল স্টোর আর ব্যাংকের এটিএম কাছাকাছি রয়েছে না? যেহেতু অন রোড প্রপার্টি, অন রোড এখানে প্রপার্টি, এটা তুমি বেরোলেই তুমি পেয়ে যাবে। ব্যাংকের এটিএম লেফট রাইট তুমি যেদিকে যাবে পেয়ে যাবে। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। যেহেতু এই ফ্ল্যাটটা একদম প্রাইম লোকেশনে রয়েছে, সো এখানে কাছাকাছি মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে? এখান থেকে মেট্রো স্টেশন হচ্ছে 800 মিটার। আচ্ছা, যেটা সিটি সেন্টার 2 এর আছে, 800 মিটার আছে তোমার। ওকে, যে সেখান দিয়ে তুমি একটা অটো ধরবে, তুমি হেঁটে চাইলে হেঁটেও যেতে পারো। আর অ্যাক্টিভ মেট্রো স্টেশন কোনটা আছে এখানে? মেট্রো বা দমদম, তাই তো? হ্যাঁ, ওটা দমদমটা, আই থিঙ্ক দমদমটা সবচেয়ে কাছে হবে। আর রেলওয়ে স্টেশন? রেলওয়ে স্টেশন দমদম পেয়ে যাবে তুমি। হ্যাঁ, দমদম বিধাননগর একটা বাস ধরলে তুমি পেয়ে যাবে। আচ্ছা, এখান থেকে চিনার পার্ক তোমার 5 মিনিটস। আচ্ছা, আর কমপ্লেক্স থেকে বেরোলেই মেন রোডটা রয়েছে, তো কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবে। আর চিনা পার্কটা যেহেতু কাছে রয়েছে, চিনা পার্ক চলে আসলে কোথায় কোথায় যাবে তুমি শুধু সেটা বলো। আর অটো, এই যে অটোগুলো যে যাচ্ছে, অটোগুলো কোথায় যাচ্ছে? চিনার পার্ক দিকে যাচ্ছে। চিনার পার্ক, আর কোথায় কোথায় যায় এখানে অটোগুলো? এখানে তোমার আকাঙ্ক্ষার দিকে চলে যায়। আচ্ছা, ভাড়া কত আছে? ওই 10-15 টাকা ভ্যারি করে, তাই তো? এই 10 টাকা করে মিনিমাম ভাড়া এখন সব। আচ্ছা, আর এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। এখানে লোকাল মার্কেট কি রয়েছে? এখানে তোমার রায়গাছি মার্কেট আছে। হ্যাঁ হ্যাঁ, বাবলাতলা আছে। এখান দিয়ে বেরোলে তুমি এখানে নর্মাল যে শপিং মল যেগুলো আছে তুমি এখানে পেয়ে যাবে। আচ্ছা, অ্যাক্সিস মল পেয়ে যাবে। আর তোমার ওই চিনা পার্ক গেলেই তো স্পেন্সারটাও পেয়ে যাবে, তাই না? আটগড়াই আছে তোমার, সবার আগে যে স্পেন্সারটা আছে। আর নর্মাল গ্রসারি শপ এখান দিয়ে লেফট রাইট তুমি যেদিকে যাবে গ্রসারি শপ এখন ভরা। আচ্ছা, এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এখানে কী কী মেটেরিয়াল ইউজ করা হচ্ছে এখন দেখতে পাচ্ছি কাজ চলছে? এখানে সিমেন্ট থেকে শুরু করে টাইলস, ভিট্রিফাইড টাইলস, অ্যান্টিস্কিড টাইলস, বাথরুমে সব ইউজ করা হচ্ছে। আর বাথরুম ফিটিংস এগুলো কী হবে সব? বাথরুম ফিটিংস জ্যাগুয়ার আর র্যাকো, এই দুটো ছাড়া হবে না। আচ্ছা, তো রেপুটেড প্রমোটার, তাই? রেপুটেড, একদম রেপুটেড। তো ধরুন সেখানে মেনটেনেন্স কস্ট কত পড়বে পার মান্থ? 1.5 টাকা করে, 1.5 টাকা করে পার স্কোয়ার ফিট। তো এখানে তো ফেজ ওয়ানের কাজ তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এখানে কি ফ্ল্যাটস রয়েছে? এখানে কিছু ফ্ল্যাটস আছে আমাদের কাছে। আচ্ছা, আর ফেজ টুটা কবের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে? এটা নেক্সট ইয়ার হ্যান্ডওভার আছে, মেডেন 2023। একদম। ওকে, সো এটা হচ্ছে আপনার ফেজ ওয়ান, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছু ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। আর এটা হচ্ছে আপনার ফেজ টু এর কাজ চলছে, G+10 বিল্ডিং। এবার আপনাদেরকে এক এক করে অ্যামিনিটিসগুলো দেখিয়ে দিই। নিচে দেখতে পাচ্ছেন আপনারা পার্কিং পেয়ে যাবেন, কোয়াড পার্কিং রয়েছে, এগুলো আপনার ট্রান্সফর্মার, পাওয়ার ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন, সামনেই দেখতে পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা ব্লকে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার সুইমিং পুল। আর তার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড।
চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার কমিউনিটি হল। এবার আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা স্যার হচ্ছে 933 স্কোয়ার ফিট। এটা আপনার G+10 বিল্ডিং রয়েছে। মোটামুটি সব ফ্লোরই আপনারা ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে। সো ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার ইস্ট আর সাউথ ওপেন রয়েছে। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বল আর গ্রানাইটের কাজ করা হবে। আর এখানে আপনারা দুটো লিফট পেয়ে যাবেন। এখন কাজ চলছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটো লিফট আপনারা এখানে পেয়ে যাবেন। সো এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, ইস্ট ফেসিং আমি ঢুকলাম। ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে। ঢুকেই রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার MCB, ইলেকট্রিকের ওয়্যারিং সব টেবলসের হবে। আর অ্যাঙ্কারের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লিভিং রুম। আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। রাইট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, কিচেনটা যথেষ্ট বড় আছে। আর কিচেনের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এই 2BHK ফ্ল্যাটে আপনারা দুটো বাথরুম পাচ্ছেন, আর একটা কমন ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। ইস্ট ফেসিংয়ে ঢুকলাম। সো এটা হচ্ছে আপনার লিভিং রুম। সো এই লিভিং রুমের সাইজ হচ্ছে আপনার 13x13। তো এখানে আপনারা এল শেপের একটা সোফা সেট রাখতে পারবেন, স্পেসিয়াস রয়েছে। আর এই সাইডটাতে আপনারা টিভির পয়েন্টটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 20x8। এখানে আপনারা 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে রাখতে পারবেন। এবার আপনাদেরকে কমন ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, এটার সাইজ হচ্ছে আপনার 6x3। এখানে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ভিউ, এটা হচ্ছে আপনার ফেজ 1 অলরেডি রেডি। আর এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে আপনার ফেজ 2। তো এটা হচ্ছে ডাইনিং আর লিভিং রুমটা দেখিয়ে দিলাম, সবই আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 6x6.5। এখানে ফ্লোরিং যেটা হবে আপনার অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হবে। ঢুকেই লেফট সাইডে এখানে আপনার বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, গিজারের পয়েন্টটা উপরে রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন। আর এটা দেখতে পাচ্ছেন সাউথ ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা আপনার সাউথ ফেসিংয়ে, এটা হচ্ছে আপনার কিচেন। এটার সাইজ হচ্ছে আপনার 10x6। এখানে ফ্লোরিং যেটা ইউজ করা হবে আপনার টাইলস ইউজ করা হবে। এখানে স্ল্যাব আপনার যেটা ইউজ করা হবে আপনার ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরোর পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট এই সাইডে আপনারা পেয়ে যাবেন। এই সাইডটাতে এখানে আপনারা একটা বড় সাইজের ফ্রিজ রাখতে পারবেন, ফ্রিজের পয়েন্ট এই সাইডে রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এই সাইডে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর এই কিচেনটা আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে এখানে। এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। ফার্স্ট বেডরুমটা দেখুন, ইস্ট ফেসিংয়ে ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর এটার সাইজ হচ্ছে আপনার 11.5x10। একটা বড় উইন্ডো আপনারা পেয়ে যাবেন। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার টিভির ইউনিট, আর এখান থেকে আপনারা এই ভিউটা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটার সাইজ হচ্ছে আপনার 11x10। এটাও দেখতে পাচ্ছেন ইস্ট ফেসিংয়ে রয়েছে। ঢুকেই স্ট্রেট এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। টিভির পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাবেন, এসির পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার উইন্ডো। আর এটা যেহেতু আপনার মাস্টার বেডরুম,
এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। এটার সাইজ হচ্ছে আপনার 7.9x4। ঢুকেই স্ট্রেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোট সাইডে পেয়ে যাচ্ছেন, গিজার পয়েন্ট উপরে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই অ্যাটাচ বাথরুমটা রয়েছে। সো এরা হচ্ছে আপনার 2 BHK ফ্ল্যাটের ট্যুর। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 1232 স্কোয়ার ফিট। এটা আপনার G+10 বিল্ডিং রয়েছে, আর আপনারা যে কোনো ফ্লোরে এই 3 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাউথ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার সাউথ, ওয়েস্ট আর নর্থ ওপেন, ফ্রি সাইড ওপেন রয়েছে। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা দেখতে পাচ্ছেন দুখানা লিফট আপনারা পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস। এখানে মার্বল আর গ্রানাইটের কাজ করা হবে, আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো এটা হচ্ছে আপনার রোড ফেসিং। ফ্লোরিং আপনাদেরকে আগেই বলে দিয়েছি, এখানে আপনার 25 টাইলস ইউজ করা হবে। ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার MCB, ইলেকট্রিক্যাল ওয়্যারিং সব হেভেলসের হবে, আর অ্যাঙ্কারের সুইচেস আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লিভিং রুম, আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। ব্যালকনি থেকে ডিরেক্টলি আপনারা এই রাজারহাটের ভিউটা নিতে পারবেন। এটা হচ্ছে আপনার মেইন রোড, কিনার পার্ক দেখতে পাচ্ছেন 2.6 কিলোমিটার, VIP রোড হচ্ছে 4.2 কিলোমিটার। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে আপনার ব্যালকনি। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা, সত্যি খুবই সুন্দর। আর যেহেতু সাউথ ফেসিংয়ে রয়েছে, সবসময় আপনারা আলো বাতাস হাওয়া সবসময় আপনারা এখানে পেয়ে যাবেন। সো সাউথ ফেসিংয়ে ঢুকলাম। এটা হচ্ছে আপনার লিভিং রুম। এটার সাইজ হচ্ছে আপনার 13.6x12.3। এই সাইডটাতে আপনারা এল শেপের একটা সোফা সেট রাখতে পারবেন, বিকজ তার ঠিক অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন টিভির পয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এটার সাইজ হচ্ছে আপনার 9.6x19। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এখানে আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন, স্পেশিয়াস ডাইনিং রুম রয়েছে। এবার আপনাকে ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ব্যালকনি। এটার সাইজ হচ্ছে আপনার 9x3। এখানে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এখানে সন্ধ্যাবেলা বসে চা কফি খেয়ে এই ভিউটা দেখার মজাই আলাদা। একটা ছোট্ট লেকও আছে এই সাইডে। এবার আপনাকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কিচেন। এটার সাইজ হচ্ছে আপনার 8.6x6। এখানে ফ্লোরিং যেটা হবে আপনার অ্যান্টিস্কি টাইলস সেখানে ইউজ করা হবে। স্ল্যাব আপনার ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। আরও পয়েন্ট এই সাইডে রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে ইউজ করা হবে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন, আর এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। আর ফেসিং দেখে নিন, নর্থ ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। ফেসিং দেখে নিন, নর্থ ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এটার সাইজ হচ্ছে আপনার 6.6x4.6। ফ্লোরিং অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হবে। ঢুকেই লেফট সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে একটা বেসিনের পয়েন্ট পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্টটা এই সাইডে রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে আপনারা এক্সস্ট ফ্যানের পয়েন্টটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এবার আপনাকে বেডরুমসগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সো আগে আপনাকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটার সাইজ হচ্ছে আপনার 10x12। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার টিভির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন,
ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ সাউথ ফেসিং আর রোড ফেসিং। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি, মাস্টার বেডরুমটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিং এই সেকেন্ড বেডরুমটা রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x12.3। একটা বড় উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার টিভি ইউনিট, আর এটা হচ্ছে আপনার ভিউ। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এটার সাইজ হচ্ছে আপনার 11x13.6। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিং দেখে নিন, ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এখান থেকে ডিরেক্টলি আপনার রোড ভিউটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার টিভির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। আর ওয়ার্ড্রোবের জন্য এখানে আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন, এটাও আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে। সো এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8.3x4.6। ফ্লোরিং যেটা ইউজ করা হবে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে। ঢুকেই লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন বেসিনের পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্টটা এই সাইডে পেয়ে যাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর এটাও দেখতে পাচ্ছেন রোড ফেসিং। সো এটা হচ্ছে আপনার 3BHK ফ্ল্যাটের আপনাদেরকে ট্যুর দিয়ে দিলাম। সো ধনুষ, 2BHK আর 3BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? 44 লাখ অনওয়ার্ডস আছে। আপনাদেরকে কমপ্লেক্সে ট্যুর দিয়ে দিলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।